মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে তাদের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে উত্তাল রাজ্য ফুঁসছে গোটা মতুয়া সমাজ। জেলায় জেলায় প্রতিবাদে সরব ভক্তবৃন্দ। মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুখর বাদুড়িয়া মতুয়া সম্প্রদায়, স্তব্ধ বসিরহাটের তেঁতুলিয়া মছলানপুর রোডে ডাক্তারখানা মোড় এলাকা। মমতা ব্যানার্জী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই কথা উদ্ধ করবে এবং ঠাকুর বাড়ি এসে ক্ষমা যতক্ষণ না চাইবে ততক্ষণ দিকে দিকে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। প্রতিবাদের রেশ পৌঁছায় উত্তর চব্বিশ পরগনার বামনগাছি চৌমাথা এলাকায়। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মতুয়া ধর্মাবলম্বীদের। প্রতিবাদের জোয়ার আছড়ে পড়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতেও। আন্দোলনের জেরে স্তব্ধ হাবড়া মগরা রোড। কোনোদিনই মেনে নেব না যে হরিচাঁদ গুরুচাঁদের জন্যে আমরা আজকে বেঁচে থাকার জায়গা পেয়েছি, লড়াই করার জায়গা পেয়েছি, সেই হরিচাঁদ গুরুচাঁদকে এই ধরনের কথা বলবে আমরা কখনোই মেনে নিতে পারবো না। পুলিশ কাছে মাপ চাবে না হলে যে বড় আকারে আন্দোলন আমরা করব। একই ছবি নদিয়াতেও বেতাই বাসস্ট্যান্ডে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ সভা। আমাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতেই হবে এবং সে ক্ষমা শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে ক্ষমা চাইতে হবে। একদিকে রাজ্য জুড়ে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন, তারই মধ্যে উল্টো সুর শোনা গেল মতুয়া নেতা নরোত্তম বিশ্বাসের গলায়। কোনো এক বিশেষ দল মতুয়াদের উস্কানি দিয়ে অশান্তি করার চেষ্টা করছে দাবি মতুয়া নেতার। এরা কোনো পার্টির দলদাস হয়ে কথাটা বলছে, কোনো পার্টিকে সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার জন্যে তাদেরই মানসিকতা যে একদিনে কোনো মানুষ অচ্যুত হয়ে যায় না, একদিনে কোনো মানুষ খারাপ হয়ে যায় না, আপনাকে তার বিগত দিনের কথাগুলো ভাবতে হবে। মন্ত্র থেকে ধর্মগুরুর নাম ভুলে ভরপুর রাজ্যের মুখ্যমন্ত্রী, ভুলের দোহাই দিয়ে আর কতদিন, মতুয়া নেতার সাফাইতে আর ছিঁড়ে ভিজবে তো, মতুয়া সম্প্রদায়ের প্রতিবাদের আগুনে ধূপে টিকবে তো সেসব দোহাই, প্রশ্নটা থেকেই যাচ্ছে। সঞ্জীব সরকার, দীপঙ্কর ভৌমিক, পঙ্কজ বিশ্বাস, জ্যোতির্ময় চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।